প্রথমে আমরা ফাইল থেকে নিউ নিউ থেকে উইড দিব 851 পিক্সেল, আর হাইট দিব 315 পিক্সেল, রেজুলেশন 300, কালার মোড কি থাকবে, RGB কেন থাকবে, RGB যেহেতু এটা আমরা অনলাইনে আপলোড করবো সেক্ষেত্রে RGB থাকতে হবে, কারণ অনলাইনে CMYK কে কালার বোঝে না। ওইখানে আমরা CMYK কে কালার দিয়ে আপলোড করলে আমরা যে কালারে কাজটা করব নির্ধারিত কালারটা দেখা যাবে না, ওই জায়গায় আপলোড করার পরেই সে অন্য একটা কালারে কনভার্ট হয়ে যাবে, মানে ওই জায়গায় গেলেই সে আমার চারটা কালার তিনটা কালারে কনভার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি যে কালারটা দিয়ে অরিজিনালি করবো এই কালারটা দেখা যাবে না। আচ্ছা, এটা নেওয়ার পরে যে জিনিসটা আমি গ্রুপে আপলোড করে দিয়েছি সেটা হচ্ছে এই যে এখানে আমার উপর থেকে 176 পিক্সেল আমি একটা গাইডলাইন নিব, এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচারের জন্য জায়গাটা রাখবো, প্রোফাইল পিকচারের জায়গাটা রাখার জন্য। তো আমরা পিকচারটা কিভাবে নিব সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের রুলারটা না থাকে এখানে কন্ট্রোল আর দিয়ে আমরা রুলারটা নিয়ে আসব, নিয়ে আসার পর রুলারে রাইট বাটনে ক্লিক করে দেখবো রুলারের মাপটা কোন এককে আছে, ইঞ্চিতে না সেন্টিমিটারে না মিলিমিটারে, যদি যদি অন্য কোনো এককে থাকে তাহলে আমরা এটাকে পিকজেলে নিয়ে নিব, পিকজেলে গিয়ে ক্লিক করব। পিকজেলে ক্লিক করার পর আমরা 176 নিব, 176 পিকজেল। তো 176 পিকজেল কিভাবে নিব একটু দেখেন, আমাদের যে আইড্রোফার নামে একটা টুল আছে, আইড্রোফার টুলের ভিতরে আছে রুলার টুল, এই রুলার টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপর থেকে এই যে একদম কর্নার থেকে আমরা শিফট ধরে মাউসে ক্লিক করে একটা টান দিব, এই যে এখানে টান দেওয়ার সময় উপরে একটা মাপ দেখেন বাড়ে কমে, মাপটা দেখতে পাচ্ছেন, আমি একটু পরে দেখাচ্ছি, আমি 176 নিয়ে নিই, 176 এক পিক্সেল বেশি কম হলে কিছু হবে না। হ্যাঁ দেখেন এখানে আমি 176 নিলাম, তারপর এখান থেকে একটা গাইডলাইন নিয়ে আসবো, ক্লিক করে ধরে এই মাথায় একটা গাইডলাইন ছেড়ে দেবো। তো মাপটা আমার কোথায় আসে আমি সেটা দেখাচ্ছি, এই যে দেখেন এখানে এস ডব্লিউ দেওয়া দুটো অপশন আছে উপরে, যখন আমার রুলার টুলটা সিলেক্ট থাকবে উপরে এস এবং ডব্লিউ, এস মানে হচ্ছে হাইট আর ডব্লিউ মানে হচ্ছে উইথ, তা আমাদের হাইটটা বাড়বে। এখন আমরা যখনই এখান থেকে ক্লিক করে স্টার্ট করব তখন দেখেন এস এর মাপটা বাড়তেছে, যত নিচে নিব এস এর মাপটা বাড়বে, তা আমাদের যেহেতু 176 দরকার আমাদের যেহেতু 176 দরকার সেক্ষেত্রে যেখানে আমার 176 হবে আমি সেইখানে এটা রেখে দিব। এটা একটু আস্তে আস্তে নিতে হবে, কারণ যে 76 এর জায়গায় গিয়ে একটু এদিক সেদিক হলে মাপটা কম বেশি হতে পারে, আর অবশ্যই শেপ ধরে নেবেন না হলে দাগটা আঁকা বাঁকা হবে। যদি নেওয়া হয় তাহলে আমরা পরবর্তী মাপটা দিয়ে কি নিতে হবে, এখানে আছে আমার দেখেন এই যে প্রোফাইল পিকচারটা এটার মাপ হচ্ছে 160 পিকজেল বা 160 পিকজেল, এর বাইরে আছে আরো 16 পিকজেল, তাহলে 160 আর 16 যোগ করলে কত হয়, 184 না 86 হবে, 86 আচ্ছা তাহলে 176, তাহলে আমরা এই পাশ থেকে 176 পিকজেল আরেকটা গাইডলাইন দিব, কিভাবে নিব
সেম ভাবে আমরা এখন দেখো ডব্লিউটা, ডব্লিউর মানটা বাড়বে, আমরা টুল রোলার টুলটা সিলেক্ট করে জাস্ট এই কর্নার থেকে ধরে 176, হ্যাঁ 176 নিয়ে আমরা এদিকে একটা গাইডলাইন দেবো। কেমন আছে রে বৃষ্টির দিনে? আচ্ছা, আর এরকম জিনিসগুলো আমাদের সাধারণত অনলাইনেও পাওয়া যায়। যদি আমরা ফেসবুক কভার পেজ টেমপ্লেট লিখে সার্চ দেই, তাহলে সব পিএইচডি টেমপ্লেট পাওয়া যায়, এরকম মাপ যোগ দেওয়া, গাইডলাইন গুলো দেওয়া। তারপরেও আমরা শিখতেছি যেন আমরা নিজেরা যদি বানাইতে হয় বা নিজেরা যেন পারি। এখন কোনো কারণে আমি কোনো একটা জায়গায় গেলাম, ঠিক আছে, আমার সাথে টেমপ্লেটটা নাই, হ্যাঁ আমার সাথে আমার কম্পিউটার নাই, আমি নতুন একটা কম্পিউটারে বসছি, কেউ আমাকে বললো যে আমাকে একটা কভার পেজ বানাই দেন, তখন যদি আমি টেমপ্লেটের উপরে নির্ভরশীল হই তখন কিন্তু আমি নিজে বানাইতে পারবো না। তো সেক্ষেত্রে আমার বানানোটা দরকার, শিখে রাখা দরকার, বাট কাজ করার সময় আমরা সুবিধার জন্য আমরা টেমপ্লেট গুলো ইউজ করতে পারি। এইটুকু মান তো নেওয়া হয়েছে সবার, তোমাদের নেওয়া হয়েছে? আচ্ছা, তারপর আর কি নিতে হবে দেখেন, এখান থেকে আরেকটা মাপ হচ্ছে নিচ থেকে 64 পিক্সেল। এই 64 পিক্সেলটা আমি কেন নিব এটা দেখাচ্ছি এখানে। এই যে সবার একটা নাম থাকবে সেটা পেজ হোক, পেজের নামটা এখন আর সাধারণত এখানে থাকে না, এখানে চলে আসছে আর চেঞ্জ করে ফেলছে। তো যদি আমরা পার্সোনাল কোন প্রোফাইলে ইউজ করতে চাই তাহলে প্রোফাইলে একটা নাম থাকবে, তো সেই নামের জন্য এখানে আমরা কিছু জায়গা রাখবো। এই জায়গাটা হচ্ছে আমার 64 পিক্সেল, আমরা নিচ থেকে 64 পিক্সেল নিবো, এই যে নিচের লাইন থেকে এখান থেকে উপর দিকে নিবো, এইচটা মাইনাস হবে, -64 হবে, এসের যে মাপটা এটা হবে -64। ওকে, আবার উপর থেকে গাইডলাইন নিয়ে আসবো 64, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা আমি সাধারণত গুগলে সার্চ দিয়েছিলাম কিন্তু ভালো কোনো ফেসবুক কভার পেজ পাই নাই, এগুলো সব শর্টকাট, মানে ডিজাইনেবল নাই, জাস্ট এক একটা লেখা দেওয়া। তো আমরা কিসের উপরে ফেসবুক কভার পেজটা তৈরি করতে পারি, কোন সাবজেক্ট, একটা সাবজেক্ট আমরা বাছাই করি সবাই মিলে, যেমন এটা একটা আছে মোটামুটি আছে, হলিডে টিকেট ডিলস, তারা এখানে গিফট ক্রিয়েট টাইম, যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থা গুগলের হেল্প নেব। ও রেগডে, প্রথম অবস্থায় আমরা নিজেরা ডিজাইন খুঁজে পাবো না বা নিজের মাথা ডিজাইন আসবে না, প্রথম অবস্থায় আমরা গুগল থেকে হেল্প নিতে পারি। র্যাকডেরও খুব ভালো পাওয়ার পেজ না অ্যাকচুয়ালি, তো আমরা এখান থেকে যেহেতু র্যাকডে নিব সেক্ষেত্রে র্যাকডের যে বিভিন্ন ওই যে সুন্দর সুন্দর করে ইয়ে বানানো আছে র্যাকডের কিছু লোগো স্টাইলের, এগুলো আমরা নিতে পারি প্রয়োজনে। আচ্ছা একদিন আমরা একটা কোনো প্রতিষ্ঠানের ইয়ে বানাই,
আমরা নেট থেকে একটা বেবি কেয়ারের একটা ইমেজ নিছি আর একটা লোগো নিছি। দুইটাকে আমি ফটোশপে ওপেন করে নিলাম, ইমেজটা এবং লোগোটা। আচ্ছা, আমরা লোগোটাকে কপি করে আমার কভার পেজে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। লোগোর সাইজটা অনেক বড়, শিফট ধরে, অবশ্যই আমরা শিফট ধরে ছোট করবো, নাহলে রেশিওটা ঠিক থাকবে না। লোগোটা আমরা এই জায়গায় প্রোফাইল পিকচারের উপরে বসাই দিই। এটা আসলে এখানে ফিক্স না, আমরা প্রয়োজন বুঝে যে কোনো জায়গায়, এই যে হচ্ছে এই জায়গাটা আমার বাদ, এখানে আমরা কোনো কাজ করব না। আর এই লাইনটাতে অর্ধেক জায়গা ধরে রেখে অর্ধেকের মতো এই জায়গাটুকু আমি কাজ করব না, এই জায়গাটা এগুলো বাদ দিয়ে বাকি সম্পূর্ণ জায়গায় আমি কাজ করতে পারবো। কালারফুল ব্যাকগ্রাউন্ড, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যেতে পারি। এটা করা যাবে,
অনেক সময় কিছু আলপনা টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো বলা হয় প্যাটার্ন। প্যাটার্ন লেখে সার্চ দিলে অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড এই দেখেন, একটা ফুল টুল দেওয়া, এগুলো আপনি ইউজ করতে পারেন। বিভিন্ন বিজনেস কার্ডে এই প্যাটার্ন গুলো ইউজ করতে পারেন, জল চাপ দিয়ে হালকা পজিটিভ সময়ে। আমরা একটা প্যাটার্ন নামাইলাম, একটা ব্যাকগ্রাউন্ড নামাইলাম, যে থেকে ওপেন করে দেখি কোনটা ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন কপি করলাম, কপি করে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ বুঝা যায় না, তো লোগোর জায়গাটা আমরা একটু অন্যভাবে দিতে পারি। আগে দেখি কোনটা ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসুন। এটা ঠিক আছে, হ্যাঁ যে জিনিসটা বলছিলেন, এটার ব্রাইটনেস বাড়ানো বা কমানো। এই যে আমরা লেয়ারে গেলাম, লেয়ার এটা হচ্ছে আমার ইমেজের লেয়ার, এটা না কপি হয়ে গেছে। এই হচ্ছে আমার ইমেজ, ইমেজের লেয়ারটা সিলেক্ট করে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস মানে এগুলো সবগুলো অপশন দেওয়া আছে। হিউজ স্যাচুরেশন, ব্রাইটনেস, ওইখানে গিয়ে দেখানো হয়েছিল যে যে কোনো একটা কালার কমানো বা বাড়ানো যায়। এবার আমরা স্যাচুরেশনে যদি যাই, তবে এখানে মাস্টার অপশন থেকে যদি আমি ইয়েলোটা সিলেক্ট করি, দেখেন ইয়েলোটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবো। ইয়েলো যদি শুধু যত জায়গায় ইয়েলো আছে অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে যাবে, সফটওয়্যার যতটুকু বুঝে আর কি। জিরো দিলাম, তারপরে যে শুধু ব্রাইটনেস কমাইতে পারে, তাহলে ব্রাইটনেস অপশন দেওয়া আছে অলরেডি। ব্রাইটনেস যে ব্রাইট বেশি ব্রাইট দিলে সব জায়গায় ব্রাইট ভালো লাগে না, এটা কমতেছে। তারপর একটা হচ্ছে কার্ভ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে যে কার্ভ, কন্ট্রোল এম দিলেও আসবে। এখানে আপনার ব্রাইটনেস কমাইতে পারবে, বাড়াইতে পারবে। এখানে আবার সেম ভাবে কোন কালারের ব্রাইটনেস বাড়বে কমবে এটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন রেডেরটা কমাইবে, রেড সিলেক্ট করলে শুধু রেডটা বাড়বে, রেডের ব্রাইটনেসটা বাড়বে অথবা রেডের ব্রাইটনেসটা কমবে। আচ্ছা
তারপরে আমরা এখানে একটা শেপ নিলাম, এদের একটা শেপ নিব, শেপটা আমরা আপাতত ইলিপস দিয়ে নেই, একটা ইলিপস নিলাম। তারপর আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, ডেয়ার কেয়ার রিলেটেড বা নার্সিং রিলেটেড একটা ইমেজ নিয়ে আসলাম, এটাই দিলাম। এই যে শেপটা আছে আমার, শেপ ইলিপস, আমরা ইলিপসটা সিলেক্ট রেখে তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, তাহলে ইলিপসের উপরে পেস্ট হবে। তারপর আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। কোন কোন জায়গায় শুধু ইমেজটা দিয়েও আপনারা মানে একটা ডিজাইন করতে পারেন। ইমেজটা দিলেন, এই যে সুন্দর করে একটা ইমেজ সেট করলেন, কর্নার একটা লোগো দিলেন, আর পাশে একটা কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে দিলেন। আচ্ছা, এটা আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, ফুল পিকটা হয়তো আসবে না, আমরা এইটুকু জায়গা রাখবো। তারপর এই ইলিপস একটা আমরা বর্ডার দিয়ে দিব, স্ট্রোক ইলিপস সিলেক্ট করে আমরা যেখান থেকে স্ট্রোক কালার দিতে পারি। আচ্ছা, এখান থেকে না দিয়ে আমরা এখানে দিলে আমাদের সাথে ম্যাচ করবে না, আমরা এখানে ডাবল ক্লিক করবো, লেয়ারে ডাবল ক্লিক করে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর এই যে এখানে দেখেন স্ট্রোক কালারের কিছু অপশন আছে, ফিল টাইপ, এখানে গ্রেডিয়েন্ট, আমি ইচ্ছা করলে স্ট্রোকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, প্যাটার্ন ইউজ করতে পারবো, আবার সলিড কালার, শুধু কালার দিলে শুধু কালার আসবে। তাহলে আমরা প্রথমে কালারটা দিয়ে দেখি, কালারটা আমি চেঞ্জ করব, আচ্ছা আমরা গ্রেডিয়েন্ট দিব পরে, আমরা দেখি যে সলিড কালারটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কালারটা না দিই জাস্ট আমরা এখানে কোনো কালারের সাথে ম্যাচ করে দিতে পারি, এখানে ক্লিক করলে এখান থেকে সে কালার হয়ে যায়। আমরা যদি কোন একটা ডিজাইনে ওই পাশাপাশি কালার গুলা ইউজ করি তাহলে কিন্তু এই ডিজাইনটা সুন্দর হবে, কারণ কালারটা ম্যাচিং হবে একটা সাথে একটা। সব জায়গায় যে এরকম হবে তাও না, কোন কোন জায়গায় নিজের মতো নিতে হবে। তো আমরা সলিড কালার গুলো এভাবে নিতে পারি। আচ্ছা, যেহেতু বলতেছেন আমরা গ্রেডিয়েন্ট দিব, সেক্ষেত্রে আমরা ফিল টাইপ গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর এই যে গ্রেডিয়েন্ট এই অপশনে ক্লিক করব, এখানে আপনাদের কয়েকটা গ্রেডিয়েন্ট থাকবে, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে ধরুন এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম, আমি এটা একটু বাড়ায় দিই, তারপর আবার আসতেছি, বুঝতে সুবিধা হবে, স্ট্রোকটা একটু বাড়ায় দিলাম, এই গ্রেডিয়েন্ট স্লাইডারে আসলাম। এখন আমি এই গ্রেডিয়েন্টটাকে এডিট করতে পারবো নিজের মতো, ধরেন আমি এই কালারটা চেঞ্জ করবো, এখানে ডাবল ক্লিক করবো, এখান থেকে কালার চেঞ্জ করবো, তাহলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হচ্ছে কালার। আমি কি বলে এই কালারটা পিঙ্ক পিঙ্ক কালার দিলাম। যদি আমরা সেম ভাবে এটা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করব, এই কালারটা চেঞ্জ হবে, মানে জাস্ট দেখাইতেছি, আমরা ম্যাচ করতেছি না এখনো, আমরা কোনটা নিব বলছিলাম, জাস্ট কালারটা কিভাবে এডিট করতে হয়। আমি দুইটা কালার নিলাম, যদি মনে হয় যে এখানে আমার আরেকটা কালার দরকার, জাস্ট আমি নিচে একটা ক্লিক করব, ক্লিক করলে একটা স্লাইডার আসবে, এখানে আমরা ডাবল ক্লিক করব, আবার এখানে অন্য কালার দিতে পারবো। যদি আরো স্লাইডার নেওয়ার ইচ্ছা থাকে আমরা নিচে একটা ক্লিক করব, স্লাইডার অ্যাড হবে, ডাবল ক্লিক করব, এখানে ভিন্ন ভিন্ন কালার নেওয়া যাবে, মানে একটা গ্রেডিয়েন্টের মাঝে অনেক কালার ইউজ করা যাবে। আবার যদি কখনো মনে হয় যে এখানে স্লাইডার বেশি আছে, আমার এত স্লাইডার দরকার নাই, জাস্ট ক্লিক করে ধরে নিচে টাপ দিলেই চলে যাবে, ক্লিক করে ধরে নিচে টাপ দিব, এটা থাকবে না। এই হচ্ছে স্লাইডার এর ব্যবহারটা। তো আমি যেটা করব, আমার এখানে অনেক কালার করা আছে অলরেডি, ঠিক আছে, এই কালার গুলা নেটে পাওয়া যায়, ফটোশপ
পিএস বা সিএস সিক্স ওরকম কিছু লেখা, গ্রেডিয়ান লেখা দিলেই গ্রেডিয়ানের কিছু কালারের কিছু ফাইল পাবেন, ওই ফাইলগুলো ইনস্টল দিলেই কালারগুলো অটোমেটিক চলে আসবে, তাহলে গ্রেডিয়েন্ট বানাতে হবে না। এখানে খুব সুন্দর কালারগুলো অনেক ম্যাচ করে আর কালারগুলো দিছে, এখান থেকে আমরা ক্লিক করলেই অটোমেটিকলি কালারগুলো পেয়ে যাব। আমার কালার সাথে কিভাবে সেট হবে কোনটা, এই গ্রেডিয়েন্টের ফাইল আসবে, ঠিক আছে, গ্রেডিয়েন্টের প্লাগইন বলা হয় এগুলো আসবে, ওগুলোতে ডাবল ক্লিক করলেই অটোমেটিকলি ফটোশপে চলে আসবে গ্রেডিয়েন্টটা। তখন যখন আমি গ্রেডিয়েন্টে যাব তখন আমার এখানে এগুলো অটোমেটিক আসবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে ফটোশপের সাহায্যকারী একটা সফটওয়্যার, একটা মানে ফটোশপকে আরো সুন্দর করার জন্য, বাইরের সহযোগিতা করার জন্য কাজে এগুলো এরা প্লাগইন বলা হয়। তো ধরেন আমি এটা নিলাম, যে আমার এটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড সাথে ম্যাচ করে এটা নিলাম, এটা নেওয়ার পরেও যদি মনে হয় যে আমার একটু এডিট দরকার, যে আমার এই কালারটা একটু কমাইবো বাড়াইবো, তাহলে যে ডাবল ক্লিক দিলে আমরা আবার কালার পিকারটা পাইতেছি, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। যাই হোক, আর সময় নিলাম না, এটা এখানে এতটুকুই রাখি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট গুলো একটু বাসায় ট্রাই করবেন, তো প্রথম অবস্থায় গ্রেডিয়েন্ট না ইউজ করাটাই ভালো, গ্রেডিয়েন্টটা যদি ম্যাচিং না হয় একটা তা একটা তাহলে সুন্দর হবে না। এই জন্য সবাইকে বলা হয় যে প্রথম অবস্থায় গ্রেডিয়েন্ট ইউজ করার দরকার নাই, আপনারা সলিড কালার দিয়ে কাজ করবেন। গ্রেডিয়েন্ট সুন্দর হবে যদি কালারটা ম্যাচ করতে পারেন, যদি ম্যাচ না করতে পারেন তাহলে সুন্দর হবে না, সেক্ষেত্রে প্রথম অবস্থায় গ্রেডিয়েন্ট না ইউজ করাটাই ভালো। কারণ ওটা বুঝলেন না যে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ হয়, গ্রেডিয়েন্ট আপনি দিলেন ঠিকই, সেক্ষেত্রে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তারপরে যদি গ্রেডিয়েন্টের স্টাইল, স্টাইলটা কেমন হবে, রিডায়াল আর কি যেন একটা ছিল, লাইনার ছিল না আমাদের গ্রেডিয়েন্টে, এখানে আর কিছু বেশি আছে, ডায়মন্ড, রিফ্লেক্ট, তো এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। অ্যাঙ্গেল ঠিক আছে, তারপরে আমরা এখানে একটা নাম দিতে পারি, প্রতিষ্ঠানের কি একটা নাম হতে পারে, কি নাম দিব, বুঝতেছো না কি সমস্যা, আমরা একটা নাম দিলাম, সবাই নিজেদের মতো একটা নাম দিতে পারে, দেখে নার্সিং হোম দিছি, মেয়ে দিয়ে বলো তোমার যদি জায়গা আছে, এত জায়গা একটা প্রশ্ন হলো, মানে এখানে এমন কালার গুলো ইউজ করতে হবে যে কালার গুলো আমার অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, ব্যাকগ্রাউন্ডের সাথে দেখা যায়। ঠিক আমরা একটু স্ট্রোক ইউজ করতে পারি হোয়াইট কালারে, ডাবল ক্লিক করলাম লেয়ার স্টাইল, এখান থেকে স্ট্রোক দিলাম, স্ট্রোক কালারটা হবে হোয়াইট কালার। স্ট্রোক দেওয়ার মানে হচ্ছে একটু বেশি দেখা যাওয়ার জন্য, লাইট করে দেবেন, যেমন আমি দেখাই ধরো স্ট্রোক নাই এই অবস্থা, স্ট্রোক দিলে সাদা সাদা এটা আসে, তো মানে সবসময় কোনো সময় দেখা যেতে পারে যে স্ট্রোকের কারণে একটু দেখা যেতেছে ভালো, হ্যাঁ সাইড গুলো ভালো দেখা যায়, মানে তো এটাও দেখা যাবে, প্রয়োজন না হলে আমরা নাও দিতে পারি সমস্যা নাই, শুনে দিতে হবে তা না। তো ডে কেয়ার নার্সিং হোম যদি তাদের কোনো একটা
স্লোগান টোগান থাকে তাহলে আমরা তাদের স্লোগানটা দিতে পারি। স্লোগান কি বুঝলো তো? হ্যাঁ দিতে পারো, সমস্যা নাই। কি দিব স্লোগানটা? ইংলিশ জানি না নাকি? আচ্ছা কি অবস্থা? বসো। It is better if one of two channels is not আচ্ছা দেখ, আমি এটাই নিলাম, ট্রান্সলেটর দেখলাম, এটা হচ্ছে যে ফুলফিল আছে না, মোটামুটি একটা ধারণা নেওয়া যায়। বেটার ইফ ওয়ান, ইট ইজ বেটার ইফ ওয়ান এটা মনে হয় ওয়ান ইজ বেটার দেন টু, মনে হয় একটি হলে ভালো হয়, দুটো সন্তানের বেশি না। আচ্ছা এটা দিলাম, ওয়ান ইজ বেটার দেন টু। আচ্ছা এখন আমরা কিছু সার্ভিসের নাম দিতে পারি, আবার সার্ভিসেস গুলা এরা কি কি ধরনের সার্ভিস দেয়। সার্ভিসের নাম কেমন জানি? জানি না না।
না করলে তো হবে না, জানতে হবে। গুগল আস না, সার্ভিস এন্ড ফ্যাসিলিটিস কি কি সার্ভিস দেয়? ডে কেয়ার সেন্টার, সোশ্যাল হেলথ প্রোফেশন, যদি পাই তাহলে পাইলাম, আর না বললে আমরা একটা মানে ডেভিস মানে ডামো ইউজ করি। তাহলে আপনি কি আপনি কি বলছিলেন? যখন প্রয়োজন সেই সময় এটা ইংলিশে দিতে হবে। 24 ঘন্টা ইফ ইউ নিড, এরকম না সার্ভিস একটা পার্ট বলে। আচ্ছা এখন এখানে আমরা সিম্বল এড করতে পারি যদি ইচ্ছা করি। তাহলে সিম্বল গুলো আমরা সাধারণত শেপ তুলে যাব, কাস্টম শেপ। কাস্টম শেপ যাওয়ার পরে এই যে উপরে শেপ আছে এখানে ক্লিক করলে বেশ কিছু সিম্বল আছে আমাদের এখানে, তারপরে সবগুলো থাকবে না। সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর অ্যাড করার একটি অপশন আছে, সেটিং এ যাওয়ার পরে অল অল দিলে পরে অল সিম্বল গুলো দেখাবে। এখান থেকে আমরা পছন্দ মতো একটা সিম্বল নিতে পারি, কারণ আমি এটাই নিলাম, এটা নিয়ে এটা সামনে দিয়ে দিলাম। কালারটা কি হবে যে শেপ শেপ টুলের নিচে আছে কাস্টম শেপ টুল, কালারটা ব্ল্যাক এ দিলাম। একটা নাম দিলাম আমরা বেবি কেয়ার, একটা দিতে পারি এটা আমরা কপি করে দিয়ে দিতেছি। তাহলে আমরা এখানে আরো নাম গুলো আসবে বিবেকের সাথে আরো কিছু নাম অ্যাড হবে। হ্যাঁ সেম ভাবে কপি করে আমরা এদিকে নিয়ে গেলাম। হ্যাঁ অল্ট এবং শিফট সার্ভিস যদি বেশি থাকে আমরা এদিকে নিতে পারি। এইগুলো হচ্ছে আমাদের সার্ভিস। তো তারপরে দিতে পারি কন্টাক্ট আস, আমার সাথে কিভাবে কন্টাক্ট করতে পারবে সে।
আচ্ছা রেগুলারে অন্য স্টাইলে ইউজ করে জাস্ট আমরা প্যারাগ্রাফটা লেফট করে দিলাম। এখানে আমরা চলো শেপ নিতে পারি, ইয়েলো কালারের শেপ, এটা একটু ম্যাচ করে রেস্টোরেশন টুল দিয়ে আমরা এটাকে একটু শেপটা একটু পাকা করতে পারি এরকম। সেম ভাবে আমরা আরেকটা শেপ নেব, এটা কপি করে নিচে দিয়ে দিব জাস্ট। খুব চিকন করে নিতে হবে, একটু গ্যাপ থাকবে এখানে। এই শেপটা আমরা একটু চিকন করে দিই। ইচ্ছা হলে সোজা রাখতে পারেন। আচ্ছা আপাতত আমরা এটাকে সেভ দিয়ে একটু দেখি কি অবস্থা, মানে কতটুকু আসতেছে না কোনো জায়গায় আমাদের বাদ দিতেছে। সেভ দিলাম, ওকে।
আচ্ছা এই যে দেখেন আমাদের কিন্তু কোনো অংশ বাদ যায় নাই, এই যে জায়গাটুকু রাখছি এখানে আমার নামটা আসবে, সেভ দিলেই এখানে নামটা চলে আসবে। এই যে দেখ একদম মাপ মতো আছে, যে আমরা যে মাপ গুলা নিছি এগুলোর অবশ্যই দরকার আছে। এই যে আমি এখানে মাপটা নিয়েছিলাম আর একটু নিচে নামলে কিন্তু আমার এটা এটা নিচে পড়ে যেত, আবার এই যে এখানেও নিচে পড়ার সম্ভাবনা ছিল। এখন বাকিটা হচ্ছে কালার বা ডিজাইন, এটা হচ্ছে নিজেদের উপর ডিপেন্ড করবে বা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে তাদের চুজ কেমন হবে, বাট মাপ জোকটা সব বেলা একই রকমই থাকবে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? তাহলে যে জিনিসটা হচ্ছে যে আমাদের সবার একটা করে নিজেদের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটা করে কভার পেজ তৈরি করা দরকার। আমার কভার পেজের পিছনে আমার ডিজাইন করে একটা কভার পেজ থাকবে, যেহেতু আমি একজন ডিজাইনার, সেক্ষেত্রে আমি অন্য কোনো জিনিস ইউজ করতে পারি না। করতে পারে যেমন ডিজাইনের অনেক বিষয় আছে, মানে গ্রাফিক ডিজাইন থেকে সার্চ দিলে অনেক কিছু পাবো। এখানে আমি আর একটু মডিফাই করে আমি নিজের মধ্যে যে গ্রাফিক ডিজাইন এই যে গ্রাফিক ডিজাইন অভাব নাই, আমি আর একটু নিজের ক্রিয়েটিভিটি লাগাই এটা আমি ইউজ করতে পারি। তখন যখন আমার প্রোফাইলটা একজন দেখবে তখন একটা বিশ্বাস জাগবে তার মনে, ঠিক আছে? সেদিন নাইট ক্লাসে কিন্তু জিজ্ঞেস করছিল যে তোমাদের প্রোফাইলের কভার পেজ কার কার আছে নিজের করা ডিজাইন, কেই নাই। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, আর আমরা তো সুন্দর ডিজাইন তৈরি করতে পারি, সেক্ষেত্রে কেন আমরা অন্যটা ইউজ করবো, নিজেরা ইউজ করতে পারি। তো আজকে খালি দেখলাম আজকে যে ভালো হবে তা না, চেষ্টা করে যাই কাজ করে যাই অবশ্যই আমরা সুন্দর, আমরা যেহেতু মানুষের ডিজাইন বানাই দিব, মানুষ যেহেতু আমার ডিজাইনটা তার পেজে ইউজ করবে, তাহলে আমি কেন আমারটা করতে পারি? মানুষকে যদি খুশি করতে পারি তাহলে আমি নিজে খুশি হতে পারবো না? আচ্ছা তাহলে আমরা এটা সেট করে রাখলাম। আর এই যে পিএইচডিটা আছে যে মাপগুলো আমরা দিছি, যদি একটা মাপ রেডি করে রাখা দেন তাহলে ওইটার উপরই বারবার কাজ করা যাবে। যেমন আমি এই সবগুলো একটা গ্রুপে নিয়ে গেলাম, এখান থেকে উপর থেকে সিলেক্ট করে একদম নিচ পর্যন্ত শুধু ব্যাকগ্রাউন্ডটা ছাড়া নিয়ে আমি জাস্ট ক্লিক করে ধরে এই গ্রুপ করার উপর ছেড়ে দিলাম, একটা গ্রুপ হয়ে গেছে। এটা লিখলাম আমি ধরেন ডেকেয়ার, যেটা ডেকেয়ারের একটা কভার পেজ, আমি এটা অফ করে দিলাম, আমার ডেকেয়ার শেষ। আবার এখানে আমি নতুন করে কাজ শুরু করতে পারবো, আমার মাপ আর চেঞ্জ করতে হবে না, সেম মাপে আমি আবার এখান থেকে আরেকটা কাজ করতে পারবো। অথবা ডেকেয়ার দরকার নাই, ডেকেয়ারের সবগুলো ডিলিট করে দিলাম, আমার পিএইচডিটা থাকলো। এটা একটা টেমপ্লেট, এটারে বলা হয় টেমপ্লেট। অনেক সময় বিভিন্ন ডিজাইনের ট্যাবলেট চাইতে পারে, একটা ট্যাবলেট বানায় দাও। ট্যাবলেট হচ্ছে এমন জিনিস যে জায়গায় বারবার মানুষ ইউজ করতে পারে, একই মাপের ভিতরে কোনো কিছু চেঞ্জ করে করে বারবার ইউজ করতে পারে। এবং যারা বেশি বেশি প্রোগ্রাম করে তারা ট্যাবলেট ডিজাইন করে পিএইচডি নিয়ে নেয়। যেমন ধরেন আজকে এই সপ্তাহে করলাম ওই জায়গায় ওই টাইপে, আরেক সপ্তাহে আরেক জায়গায় করবো, তখন আমি শুধু জায়গার নামটা চেঞ্জ করবো, ডেটটা চেঞ্জ করবো, টাইপটা চেঞ্জ করবো, একই জিনিস আমার ইউজ হবে বারবার।